এই গ্রামটার নাম নানাইয়া। বর্ষাকালের অনেকগুলো ভাইরাল ছবি আপনারা দেখেছেন, এদিক সেদিক পানি থাকে বা গাজীপুর শহর থেকে মানুষজন করতে আসে। শহরের আসলে কাছে, প্রশাসনিকভাবে শ্রীপুরের অন্তর্গত, শ্রীপুরের দক্ষিণ দিকে প্রহ্লাদপুর ইউনিয়ন, কিন্তু এখান থেকে গাজীপুর শহর শ্রীপুরের তুলনায় অনেক কাছে, শ্রীপুর সদরের তুলনায়। এখানে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে। এখানে তিনটি সিপ, একজন তিনটি করে নিতে পারে, সম্ভবত 3800 টাকা। পুকুরের মাছগুলো দেখলাম ছোট ছোট। সাধারণত আমার কাছে পার্সোনালি এরকম কৃত্রিম পরিসরের মাছ ধরাটা অত বেশি ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে, যে এখানে যদি কোনো ডাঙ্গা থাকতো সেই ডাঙ্গার মধ্যে মাছ ধরা কিংবা কোনো জেলে নৌকার করে মাছ ধরা, সেগুলো আমার ভালো লাগে। এই সময়ে, বসন্তের এই সময়ে গাজীপুরের এই দৃশ্যগুলো আসলে আইকনিক ভিউ। গাজীপুরের মধ্যাঞ্চলে এই দৃশ্য দেখা যায়, পুরো গাজীপুরেই বেশি, মধ্যাঞ্চলের বেলাইবিল যেহেতু বেশি উন্মুক্ত প্রান্তর এবং বেলাইবিলের প্রান্ত ঘেঁষে 10 কিলোমিটার বেশি প্রস্থের একটি অঞ্চল, এরকম সবুজ চারপাশে। নানাইয়া বাজার এই চৌরাস্তার দিক থেকে আসলাম, পেছনে ডুমরি আছে, আরও উত্তরে বাসুদেবপুর, নিশ্চিন্তপুর। এদিকটা বললো যে রাস্তাটা ব্রিজ ভাঙা, যাওয়া যাবে না, এজন্য এই দিক দিয়ে উঠতে পারছি না। কাপাসিয়া কিংবা চরসিন্দুর থেকে গাজীপুর যাওয়ার পথে যে বিশাল বড় সড়ক, সেটি সেখানে তিনটি ব্রিজ পরে পরপর, সে অঞ্চলটার একটু উত্তর দিকে আছে। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান। আজকের দিনটা গাজীপুরের মধ্যাঞ্চলের জন্য, গাজীপুর সদরের জন্য, শ্রীপুরের দক্ষিণাঞ্চলের জন্য। শেষ করছি এই ভিডিওটি এখানেই।